الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী মুন্না ও মাদানী মুন্নিরা, আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল, আজ আমরা আবারও মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান মাদানী কায়দা নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ আজ্জা বাজাল, আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান মাদানী কায়দা দেখছেন, আপনাদেরকে স্বাগতম। ইনশাল্লাহ আজ্জা বাজাল, আমরা আজকের পর্বে জানতে পারব হারকাত সম্পর্কে, অর্থাৎ আরবি বর্ণমালাতে হারাকাত দিলে, হারাকাত বলতে জের, জবর, পেশ, এগুলো যখন আমরা দিব তখন কিভাবে আমরা সেই হরফকে পাঠ করব, ইনশাল্লাহ আমরা সে সম্পর্কে জানতে পারব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা আজকের সবক শুরু করার পূর্বে আমাদের যে পূর্বের পর্বে যে আমরা পড়া পড়েছি তা একটু পুনরাবৃত্তি করে নিই। মাদানী মুন্নারা, আপনারা মাদানী কায়দা খুলে নিন। যে গত পর্বে আমরা সবক পাঠ করেছি যুক্ত বর্ণ সম্পর্কে, আপনারা যদি একটু তা শুনিয়ে দিন, আপনারা মাদানী কায়দা খুলে নিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা যতটুকু পারি শ্রবণ করব। সাথে সাথে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদের প্রতি আবেদন করব, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করুন। মাদানী কায়দা যদি আপনার ঘরে থাকে, মাদানী কায়দা নিয়ে বসে পড়ুন। যদি মাদানী কায়দা না থাকে, যদি আপনার ঘরে ইন্টারনেট থাকে, www.dawatislami.net থেকে আপনি বুকস, আপনি সেখানে ক্লিক করে বুকসের মধ্যে যে বাংলা বুকস রয়েছে তার মধ্যে মাদানী কায়দা আপনি পেয়ে যাবেন, তা আপনি ডাউনলোড করে নিন এবং তা খুলে আপনি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। তো আসুন, আপনারাও আমাদের সাথে সম্ভব হলে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আজ্জা বাজাল আমরা পড়া শুরু করে দিচ্ছি। মদিনা, দেখি আমাদের যে গত পর্বে যুক্ত বর্ণ সম্পর্কে আলোচনা হয়েছিল তার মধ্য থেকে আপনি কয়েকটি পাঠ করুন প্রথম পেজ থেকে। আলিফ লাম, আলিফ লাম, আলিফ বা, আলিফ। মাশাআল্লাহ। মদিনা, আপনি দ্বিতীয় লাইন থেকে পাঠ করুন। জিম আলিফ খ আলিফ হ আলিফ আইন আলিফ। মাশাআল্লাহ। মদিনা, দেখি আপনি তৃতীয় লাইন থেকে বলুন। দাদ আলিফ ত আলিফ র আলিফ মিম আলিফ। মাশাআল্লাহ। মদিনা, আপনি যে যুক্ত বর্ণ তিনটি হরুফ একসাথে যুক্ত বর্ণ পড়িয়েছিলেন, ইনশাআল্লাহ সেখান থেকে পাঠ করুন। বা লাম বা বা হা মিম। মাশাআল্লাহ। অতঃপর আপনি পড়ুন তারপরে। বা আইন দাল আইন বাদাল। মাশাআল্লাহ। তারপর আপনি। হা মিম দাল হা লাম কাফ। মাশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদানী মুন্নারা খুব সুন্দরভাবে আমাদের এই পড়াগুলা শিখেছে এবং এখানে শোনাচ্ছে। আপনারাও আপনাদের মাদানী মুন্নাদেরকে, মাদানী মুন্নিদেরকে নিয়ে আপনারা এভাবে শুনে নিতে পারেন তাদের থেকে, এবং যদি
আপনাদের এলাকায় আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনা থাকে, তাহলে সেখানে আপনি আপনার সন্তানদেরকে ভর্তি করিয়ে দিতে পারেন। সেখানে আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল কোরআনে পাকের তিলাওয়াত সহি শুদ্ধভাবে পাঠ করানো হয়, সাথে সাথে হিফজ করা হয়। তো আসুন আমরা আজকের পর্বে হারকাত সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা বাজাল জানব। তো হারকাতের এই অধ্যায়টুকু আমরা পাঠ করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনে নিই। হারাকাত এটি হচ্ছে বহুবচন, এর এক বচন হচ্ছে হারকাত। এটা আরবি শব্দ, আরবি শব্দের মধ্যে এটা হারকাত এক বচন আর এর বহুবচন হচ্ছে হারাকাত। তো হারকাত বলা হয় জবর জের পেশকে। জবর জের পেশ এগুলা হরফের উপরে ও নিচে আসে, জবর আসে উপরে, জের আসে নিচে, পেশ আছে উপরে। ইনশাল্লাহ আজ্জা বাজাল এগুলা কীভাবে আমরা উচ্চারণ করব তা ইনশাল্লাহ আমরা পাঠ করব। কেন আমাদের স্মরণ রাখা দরকার, আলিফের মধ্যে যদি হারাকাত আসে, কোনো আলিফের মধ্যে যখন জবর জের পেশ আসবে তখন সেই আলিফ আলিফ থাকবে না, বরং সেই আলিফ হামজা হয়ে যাবে। অর্থাৎ আলিফ যখন জবর গ্রহণ করবে তখন এটাকে আমরা আলিফ জবর আ পড়ব না, বরং হামজা জবর আ পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাথে সাথে আমরা এটা স্মরণ রাখব, র এর উপর জবর বা পেশ হলে এর রকে পুর তথা মোটা করে, এবং র এর নিচে জের হলে এর রকে বারিক তথা চিকন করে আমরা পাঠ করব। আর হারাকাতকে অর্থাৎ জের জবর পেশ এগুলোকে আমরা টান ও ধাক্কা ব্যতীত মারুফ তথা আরবি পদ্ধতিতে স্বাভাবিকভাবে পাঠ করব। অর্থাৎ হামজা জবর আ এভাবেও বলা যাবে না, আবার হামজা জবর আ অতিরিক্ত টান দেওয়া যাবে না, বরং আমাদের পড়তে হবে হামজা জবর আ একেবারে নর্মালি। এখানে কোনো টান দেওয়া যাবে না, আবার ধাক্কাও দেওয়া যাবে না। তো আসুন দর্শকবৃন্দ, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ আজ্জা বাজার। এখন পাঠ করা হবে মাদানী মুন্নারা প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ পাঠ করবে, তো আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করুন। প্রিয় মাদানী মুন্নারা, ইনশাআল্লাহ এখন আমি পাঠ করব, আপনারা আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ। মদিনা আপনি বলেন দেখি। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। একটু আপনার একটু ধাক্কা হয়ে যাচ্ছে, তো এখানে ধাক্কা হবে না, বরং নর্মালি হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। ইনশাল্লাহ একটু চেষ্টা করলে ইনশাল্লাহ আরো ভালোভাবে ইনশাল্লাহ পড়তে পারবেন। তো কি মদিন আপনি বলেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। মাশাআল্লাহ। তো কি মদিন আপনি বলেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। মাশাআল্লাহ। আসুন আমরা তারপরে হরফ ইনশাল্লাহ পাঠ করব। বা জবর বা, বা জবর বা, বা জের বি, বা জের বি, বা পেশ বু, বা পেশ বু, বা জবর বা, বা জবর বা, বা জের বি, বা জের বি, বা পেশ বু, বা পেশ বু, তা জবর তা, তা জের তি, তা জের তি, তা পেশ তু, তা পেশ তু,
سا زبر سا سا زبر سا سا زير سي سا زير سي سا بش سو سا بش سو سا بش سو سا بش سو جيم زبر جا جيم زبر جا جيم زير جي جيم زير جي جيم بش جو جيم بش جو حا زبر حا حا زبر حا حا زير حي حا زير حي حا بش حو حا بش حو প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী মুন্না ও মাদানী মুন্নিরা যারা আমাদের সাথে মাদানী চ্যানেল বাংলা এর মাধ্যমে রয়েছেন, তাদের প্রতি আবেদন করব তারাও আমাদের সাথে সাথে পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার হুরুফ আরবি বর্ণমালা ইনশাআল্লাহ সঠিক হয়ে যাবে এবং সাথে সাথে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনি কোরআনে পাক শুদ্ধ করে পাঠ করার সৌভাগ্য অর্জন হবে। তো আসুন আমরা পাঠ করি। خا زبر خا خا زبر خا خا زر خي خا زر خي خا بش خو خا بش خو مدينة ايه كيف اپنی بولن خا زبر خا خا زر خي خا بش خو ما شاء الله مدينة اپنی بولن خا زبر خا خا زر خی خا پش خو اپنا تک ایک تو دھکا آستے سے ٹھیک ہے تو ہمرا دھکا دیے پڑھو نا خا خی خو ایبھو پڑھو نا برن خا خی خو نارملی ٹھیک ہے خا زبر خا خا زر خی ایٹا کے خی دھکا دیے ہمرا پڑھو نا انشاءاللہ سمجھ আপনি বলেন খ জবর খ খ জের খি খ পেশ খু মাশাআল্লাহ দেখি মদিনা আপনি বলেন দেখি খ জবর খ খ জের খি খ পেশ খু মাশাআল্লাহ আসুন আমরা তারপর হরফ পাঠ করি। দাল জবর দা দাল জবর দা দাল জের দি দাল জের দি দাল পেশ দু দাল পেশ দু জাল জবর জা জাল জবর জা জাল জের জি জাল জের জি ذي 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 ذال زر ذي ذال زر ذي ذال بش ذو ذال بش ذو ذو এটা আবার জু এরকম হয়ে যাবে না, কারণ জু হলে তখন আবার মোটা হয়ে যাবে, পুর হয়ে যাবে, তখন জদ দিকে চলে যাবে, সেটা হবে জু। زال بش ذو زال بش ذو غا زبر را غا زبر را را زر ري را زر ري 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 را بش رو را بش رو زا زبر زا زا زبر زا زا زر زي زا زر زي زا بش زو زا بش زو سين زبر سا سين زبر سا سين زر سي سين زر سي سين بش سو سين بش سو شين زبر شا شين زبر شا
شين زر شي شين زر شي شين بش شو شين بش شو صاد زبر ص صاد زبر ص صاد زر صي صاد زر صي 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 প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী মুন্না ও মাদানী মুন্নিরা, আমরা যখন সিন এবং স এই দুইটি দেখব, জবর দিব, তখন সিন জবর সা, আর সদের মধ্যে যখন জবর দিব তখন সদ জবর স, অর্থাৎ সদ এটা হচ্ছে পুরের হরফ, হরফে মুস্তালিয়ার হরফ, তো এটা সিনের সাথে মিলবে না, বরং একটু পার্থক্য হবে। এভাবে যখন আমরা সিনের মধ্যে জের দিব তখন সিন জের সি, আর সদের মধ্যে যখন জের দিব তখন সি হবে না, বরং সি, অর্থাৎ এটা একটু পুরের মতো করা হবে, যেহেতু এটা হরফে মুস্তালিয়ার হরফ। তো এদিকে ইনশাল্লাহ আমরা লক্ষ্য রাখবো যেন আমাদের সদ সঠিক হয়। সদ জের সুই, আসুন আমরা পাঠ করি। সদ জের সুই صاد زر سوي صاد زر سوي صاد بش سو صاد بش سو صاد بش سو صاد بش سو এটা যদি একেবারে সু এরকম বলি তাহলে সিন হয়ে যাবে, এটা সু হবে না, বরং একটু পুর হবে, যেহেতু এটা হরফে মুস্তালিয়ার হরফ। صاد بش سو صاد بش سو ضاد زبر ض ضاد زبر ض ضاد زبر ض ضاد زبر ض ضاد زر ضي ضاد زر ضي প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই দদ এর নিচে যখন জের হবে তখন আমরা লক্ষ্য রাখবো এটা যেন দাল হয়ে না যায়। অনেকে দেখা যায় দদ জের দি এভাবে পড়ে, অর্থাৎ এটাকে সম্পূর্ণ দাল বানিয়ে ফেলে। যেভাবে দালের নিচে যদি আমরা জের দি, দাল জের দি হয়, কিন্তু দদের নিচে যখন জের হবে তখন দি হবে না, তখন এটা যেহেতু হরফে মুস্তালিয়ার হরফ এটা পুর হবে তথা মোটা হবে। তো আসুন আমরা সেভাবে পড়ার চেষ্টা করি। ضاد زر ضي ضاد زر ضي ضاد بش ضو ضاد بش ضو عشان عم بتطرب ولا هرب بعد كوري طا زبر طا طا زبر طا طا زر طي طا زر طي طا بش طو طا ظ زبر ظ ظ زبر ظ ظ ظ ظ এটা যা হবে না। হ্যাঁ, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ জাল জবর যা, কিন্তু এই জ জালের মতো নয়, যদিও বা একই মাখরাজ থেকে উচ্চারণ হয়, কিন্তু যখন হরকত লেগে যাবে, হরকত লাগার পর তখন এগুলা একই হবে না, বরং একটু ভিন্ন হবে। তো আমরা চেষ্টা করি ظ زبر ظ ظ زبر ظ ظ زر ظي ظ زر ظي 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 প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যখন ظ এর মধ্যে জের হবে আর জালের মধ্যে জের হবে তখন আমরা লক্ষ্য রাখব যেন দুটোটা আলাদা আলাদা, অর্থাৎ পৃথক থাকে। এমন যেন না হয় আপনার জাল জের জি আবার জ জের এটাও জি, অর্থাৎ দুটোটা একই বলে ফেললেন, বরং আমরা এই দুটোটার মধ্যে যে পৃথক রয়েছে, পার্থক্য রয়েছে, আমরা যেন সেদিকে লক্ষ্য রাখি। জ জের জি জ জের জি জ জের জি জ জের জি জি মদিনা দেখে আপনি বলেন তো জি মাশাল্লাহ আপনি বলেন
غا زر وي. ما شاء الله. ظا بش ظو. ظا بش ظو. عين زبر ع. عين زبر ع. عين زر عي. عين زر عي. عين بش عو. عين بش عو. غين زبر غ. غين زبر غ. غين زر غي. غين زر غي. غين بش غو. غين بش غو. فا زبر فا. فا زبر فا. فا زر في. فا زر في. فا بش فو. فا بش فو. قاف زبر قا. قاف زبر قا. قاف زر قي. قاف زر قي. এটা কি হবে না এটা কি হবে না যদি আমরা বলি কি তাহলে কাফ জের কি হয়ে যাবে ঠিক আছে তো এটা আমরা কফ কে ইনশাআল্লাহ কাফের সাথে যেন না মিলে পার্থক্য ইনশাআল্লাহ আমরা বজায় রাখব কফ জের কি কফ জের কি কফ পেশ কু কফ পেশ কু কাফ জবর কা কাফ জবর কা কাফ জের কি কাফ জের কি 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 কাফ পেশ কু কাফ পেশ কু লাম জবর লা লাম জবর লা লাম জের লি লাম জের লি লাম পেশ লু লাম পেশ লু মিম জবর মা মিম জবর মা মিম জের মি মিম জের মি মিম পেশ মু মিম পেশ মু নুন জবর না নুন জবর না নুন জের নি নুন জের নি নুন পেশ নু নুন পেশ নু ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও জের উই ওয়াও পেশ উ ওয়াও পেশ উ উ উ হা জবর হা হা জবর হা হা জের হি হা জের হি হা পেশ হু হা পেশ হু হামজা জবর আ হামজা জবর আ হামজা জের ই হামজা জের ই হামজা পেশ উ হামজা পেশ উ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া জের ই ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মাদানী মুন্না ও মাদানী মুন্নারা আপনারা কোরআনে পাকের তিলাওয়াত সঠিকভাবে শিকার সঠিকভাবে শিকার চেষ্টা করুন মনে রাখবেন মাদানী মুন্না অর্থাৎ বাচ্চাদেরকে কোরআনে পাক তিলাওয়াত শিক্ষা দেওয়ার মধ্যে অনেক ফজিলত রয়েছে এক হাদিসে পাকে এভাবে বর্ণিত রয়েছে আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের উপর আজাব দেওয়ার ইচ্ছা করেন কিন্তু যখন শিশুদেরকে পবিত্র কোরআন তিলাওয়াত করতে শুনেন তখন তিনি আজাব থামিয়ে দেন তো সুতরাং প্রিয় মাদানী দর্শকবৃন্দ আপনাদের ঘরে যারা মাদানী মুন্না ও মাদানী মুনিরা রয়েছে অর্থাৎ ছোট বাচ্চা রয়েছে তাদেরকে আপনারা কোরআনে পাকের সঠিক শিক্ষা দিন যেন তারা সঠিকভাবে কোরআনে পাকের তিলাওয়াত করতে পারে আসুন
আজকেও আমরা একটি সূরা মাস করব, একটি সূরা ইনশাল্লাহ পাঠ করব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মুখে মুখে পাঠ করতে। প্রিয় মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা গত পর্বের নিয়ায় আজও আমরা একটি সূরা মাস করব, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করুন ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে আমরা সূরা কাউসার অর্থাৎ ইন্না আতাইনাকাল কাউসার এই সূরাটি ইনশাল্লাহ মাস করব, আপনারাও চেষ্টা করুন আমাদের সাথে পাঠ করার জন্য। মাদানী মুন্নারা আপনারাও পাঠ করুন, আসুন ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এই সূরা এখন পাঠ করব। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر চ্যানেল দর্শকবৃন্দ, ইন যখন এখানে নুন রয়েছে, নুনের উপর তাসদিদ রয়েছে, আর নুনের উপর তাসদিদ থাকলে সেই নুনকে গুণনা করতে হয় অর্থাৎ নাকি নিয়ে কিছুক্ষণ রাখতে হয়, অতঃপর নুনের পর যে আলিফ রয়েছে সে আলিফের পর আরেকটি অন্য একটি বাক্যে হামজা এসেছে, আর এর কারণে এখানে তিন আলিফ মদ অর্থাৎ তিন আলিফ টানতে হবে। তো ইনশাল্লাহ আমরা এটিকে লক্ষ্য রাখবো, আসুন আমরা পাঠ করি। ইন্না আতাইনাকাল কাউসার فصل لربك وانحر فصل لربك وانحر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر شانئك هو الأبتر إن شانئك هو الأبتر أبتر এখানে আবে এই জন্য অর্থাৎ বার মধ্যে একটু এখানে কলকলা হবে, পাঁচটি হরফ এমন রয়েছে যেগুলোর মধ্যে সাকিন হলে কলকলা হয়, কলকলা বলতে সামান্য একটু ধাক্কা হয়, অতিরিক্ত না নর্মালি। তো এটা এভাবে কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফে যখন সাকিন হবে তখন আমরা এগুলোকে কলকলা করব অর্থাৎ আবে আক এভাবে। তো আসুন আমরা আরেকবার পাঠ করি। ইন্না আতাইনাকাল কাউসার فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী মুন্না ও মাদানী মুন্নিরা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা শিখতে পেরেছি হারাকাত সম্পর্কে, এবং সাথে সাথে একটি সূরাও আমরা পাঠ করলাম, মুখে মুখে পাঠ করলাম, মাস করলাম। আগামী পর্বে আমরা জানতে পারবো এমন কিছু শব্দ সম্পর্কে, এমন কিছু হরফ সম্পর্কে যেগুলোর মধ্যে
যখন হারাকাত হবে উচ্চারণ করার সময় মনে হয় একই হয়, কিন্তু বাস্তবিক পক্ষে অনেক পার্থক্য রয়েছে। যখন আমরা এই পার্থক্য জানতে পারব তখন আমরা দুইটি হরফের মধ্যে পার্থক্য করা আমাদের জন্য সম্ভব হবে। অর্থাৎ সমুচ্চারিত বর্ণ প্রায় একই ধরনের উচ্চারিত বর্ণসমূহের মধ্যে কিভাবে আমরা সুস্পষ্টভাবে পার্থক্য করতে পারবো ইনশাল্লাহ, সেই সম্পর্কে ইনশাল্লাহ আমরা আগামী পর্বে ইনশাল্লাহ জানব। তো আপনাদের প্রতি অনুরোধ, আপনার মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ আজ্জা বাজাল আমাদের সকলকে সঠিকভাবে কোরআনে পাক তিলাওয়াত করার, নিজে শিক্ষা অর্জন করার সাথে সাথে অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।